पादाय कृष्ण प्रेष्टाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यैव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जायं उदीराये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारं अपार संसारं समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। गंथरा श्रीमद् भागवतम चतुर्थ स्कंधेर षोड़श अध्यायेर षोड़श श्लोक थेके आलोचना प्रसंग पृथु महाराजेर स्तुति সেই প্রসঙ্গে সাতশো তিরিশতম ভাগবত রসমাধুরী সেমিনার সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময় মাতৃমণ্ডলী সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনায়িত সংঘ তথা ইস্কনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রামতা। ভাগবত মাহাত্ম্য সদা সেব্য শ্রীমদ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরি চিত্যম সমাশ্রয়ে। প্রতিদিন ভাগবতের সেবা করুন, ভাগবতের সেবা করুন। এই ভাগবত সেবার দ্বারা হরি হৃদয়ে আবির্ভূত হবেন।
16 নম্বর শ্লোক, তার আগে আজকে একাদশী উপলক্ষে একাদশী মাহাত্ম্য পাঠ। ভাদ্রপদী কৃষ্ণপক্ষিয়া পরিবর্তনী অর্থাৎ পার্শ্ব পরিবর্তন বা বামন একাদশী, ভাদ্রপদী শুক্লা পরিবর্তনী বা বামন একাদশী মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন, ভাদ্র শুক্লা একাদশীর নাম কি, এই ব্রতবিধি কি প্রকার, ইয়ার পুণ্যই বা কি? তখন কৃষ্ণ উত্তর করলেন, হে রাজন, আমি মহাপুণ্যবতী স্বর্গ মোক্ষদায়িনী সকল পা ভরা উত্তম পরিবর্তনী বা বামন একাদশীর কথা বলছি, ইয়ার মাহাত্ম্য শ্রবণে সকল পাপ বিনষ্ট হয়। যে পুণ্য এই ব্রত লাভ হয় তাহা বাজপেয় যোগ্যও পাওয়া যায় না। এই তিথিতে ভক্তিভরে শ্রীমান বামন ভগবানের পূজা করেন, তিনি ত্রিলোকে পূজ্য পান। তিনি কমল নয়ন শ্রীবিষ্ণুর পূজা কমল দ্বারা করেন, তিনি নিঃসন্দেহে শ্রী ভগবানের সমীপে গমন করেন। এই একাদশীতে সাহিত ভগবান বাম অঙ্গ থেকে ডান অঙ্গে শয়ন করেন, এই হেতু এই একাদশী লোকে পার্শ্ব পরিবর্তিনী নামে খ্যাত। আমরা যেরকম এক সাইড হয়ে শুয়ে থাকি না, বাঁ দিকে শুয়ে থাকি, ভগবান বাম দিক থেকে ডান দিকে ঘুরবে। যুধিষ্ঠির মহারাজ বলেন, হে জনার্দন, আপনার সকল কথা শুনিয়েও আমার কিছু সন্দেহ থাকিয়ে গেল। হে দেবেশ, আপনি কীরূপে শয়ন করেন, কীরূপেই বা পার্শ্ব পরিবর্তন করেন, চাতুর্মাস ব্রতকারীর কী বিধান, আপনার শয়নকালে লোকে কী করে, আপনি বলি দৈত্যকে যে কী জন্য বন্ধন করিয়াছিলেন। হে প্রভু, কৃপাপূর্বক এ সকল বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করিয়া আমার সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজসার্দুল, ত্রেতাযুগে বলি নামে এক দৈত্য আমার বড় ভক্ত ছিল, আমার নিত্য পূজা করত, বিভিন্ন সূক্তে আমার পূজা করত, ব্রাহ্মণগণের পূজা ও যজ্ঞনাদি করত, কিন্তু ইন্দ্রের প্রতি দেশ করে সকল দেবলোক জয় করিয়া লইল। তখন ইন্দ্র সকল দেবতা ও ঋষি সমস্ত ব্যবহারে আমার নিকট আসিল, আমাদের তাহাদের প্রার্থনায় আমি বামন রূপ ধারণ করিয়া বালক ব্রহ্মচারী বেশে বলির যজ্ঞস্থলে উপস্থিত হয়েছিলাম। বলির নিকট ত্রিপাদ ভূমি ভিক্ষা চাহিলাম, মাত্র তিন পাদ ভূমি প্রার্থনা শুনিয়া বলির মহারাজ কিঞ্চিত অকিঞ্চিত করতা প্রদর্শন পূর্বক আরও অধিক শুনি প্রার্থনা করিতে বলিলে আমি ইহাতেই সন্তুষ্ট থাকিবার জন্য দৃঢ়তা প্রদর্শন করতে লাগলাম। অগতা বলি বৃন্দাবলি বলিপত্নী বৃন্দাবলি সহ ত্রিপাদ ভূমি দান করিলেন। ভগবান শ্রী বামন দেব বিভূত্ব হেতু ধীরে ধীরে কলেবর বৃদ্ধি করিতে লাগিলেন। এক পদে সপ্ততলদেশ, অপর পদে সমগ্র ঊর্ধ্বপ্রদেশ পূর্ণ হইয়া গেল। কলেবর বৃদ্ধি করিয়া সমগ্র অন্তরিক্ষ প্রদেশ পূর্ণ করলেন। তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি করজোড়ে তাহার মস্তক পাতিয়া দিলেন। তখন বামন দেবের তৃতীয় পদ বলির মস্তকে স্থাপিত হইল।
তাহার নম্রতায় যথেষ্ট হইয়া দানবেন্দ্র বলিকে আশীর্বাদ করিলাম, আমি সর্বদা তোমার নিকট বাস করি। ভাদ্র শুক্লপক্ষী একাদশীর দিন শ্রী বামন দেবের এক মূর্তি বলির আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরের শেষ পৃষ্ঠপরে স্থাপিত হয়। শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চারি মাস ভগবান শয়ন করেন। এই চারি মাস সকল ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয়। এই একাদশীতে ভগবান পার্শ্ববর্তী পরিবর্তন করেন। এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞ ফল পাওয়া যায়। যা একাদশী ব্রত কি যায়। ফিরে আসছি ভাগবতের শ্লোকে। দৃঢ়ব্রত সত্যসন্ধ ব্রাহ্মণ বৃদ্ধ সেবক শরণ্য সর্বভূতানাম মানদ দীনবৎসল। দৃঢ়ব্রত সত্যসন্ধ ব্রাহ্মণ বৃদ্ধ সেবক শরণ্য সর্বভূতানাম মানদ দীনবৎসল। এই রাজা দৃঢ়ব্রত এবং সর্বদা সত্য প্রতিজ্ঞ হবেন। তিনি ব্রাহ্মণ সংস্কৃতির অনুরাগী হবেন, বৃদ্ধদের সেবা করবেন, শরণাগতদের আশ্রয় দান করবেন, তিনি সকলকে সম্মান প্রদর্শন করবেন এবং দীন ও অসহায় ব্যক্তিদের প্রতি সর্বদা কৃপা প্রদর্শন করবেন। তো অত্যন্ত সুন্দর কথা এই ষোলো শ্লোকে বলা হচ্ছে। দৃঢ়ব্রত, তিনি অত্যন্ত দৃঢ় সংকল্প এবং সত্যসন্ধ, সত্য প্রতীক। দৃঢ়ব্রত আর সত্য সংকল্প দুটো অনেকটা কাছাকাছি মিল। ব্রাহ্মণ আর বিদ্যাসেবক, ব্রাহ্মণ এবং বৃদ্ধ লোকদের সেবা, এবং সকলকে সম্মান করবেন, দীন ও অসহায় ব্যক্তিদের উপর কৃপা প্রদর্শন করবেন। ওপর লিখেছেন বৃদ্ধ সেবক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৃদ্ধ দুই প্রকার, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ। এই সংস্কৃত শব্দটি ইঙ্গিত করে যে জ্ঞানে অগ্রগতিতে কেউ বৃদ্ধ হতে পারে। পিতৃ মহারাজ সর্বদা ব্রাহ্মণের প্রতি অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ ছিলেন, তিনি সর্বদা তাদের রক্ষা করতেন, তিনি বয়োবৃদ্ধ ব্যক্তিদের রক্ষা করতেন। রাজা যে কার্য সম্পাদন করার সংকল্প করতেন কেউই বাধা দিতে পারত না, তাই তাকে বলা হয় দৃঢ় সংকল্প বা দৃঢ়ব্রত। তো রাজা পৃথু মহারাজ কীরকম হবেন, যে তার একটা ইঙ্গিত, তিনি হবেন দৃঢ় সংকল্প, সত্য প্রতীক। রাজা তো এইরকম হওয়া উচিত, যাও তিনি বলবেন সেটা তিনি করবেন, তাতে আচরণমূলক সমাজকে দৃষ্টান্ত দেবেন। তো আচরণমূলক দৃষ্টান্ত, তিনি গীতাতে বলা হয়েছে যত যত আচরতি শ্রেষ্ঠ তত তত ইব ইতর জনহ সযত প্রমাণম করুতে লোক তত অনুবর্ততে। রাজা যেরকম হবে সবাই তো সেটা ফল অনুসরণ করবে। আমাদের দেশের পরিস্থিতি কেমন, তারাই স্টেজে উঠে আলতু ফালতু কথা এবং গালাগালি করা অপর পার্টির লোকেদের, আর যা বলেন তার পার্টির লোকেরা একটু হাততালি দেয়। আগে যেরকম বাড়িতে ছিলাম 35 বছর আগে, তাদের অনুষ্ঠানে, তাদের সভাতে, মিছিল, সভা, সমাবেশ,
প্রত্যেক বাড়ি থেকে লোক যেত। কোন পার্টি ছিল আপনার তো বুঝতে পারছেন, আজ থেকে 35 বছর আগে আমাদের পশ্চিমবঙ্গে এ একদম অর্ডার ছিল আপনার বাড়ি থেকে একজন সদস্য যাবে মিটিংয়ে। যদি মিটিংয়ে না যেতে পারেন আপনার হয়ে একজন যাবে, তাকে সারাদিনের মজুরি দিতে হবে, এরকম নিয়ম ছিল, কঠিন নিয়ম। আর তারা জানে এরা যা বলছে মুখে লেকচার দিচ্ছে তো কোনোটাই সত্য না, আমি এই করেছি ওই করেছি এই প্রকল্প এই প্রকল্প এত কিছু করেছি, তারা জানে যে না এগুলো সব ভুয়া মেসেজ। আর এই এই করব সবার একটু উপলব্ধি হয়ে গেছে যে ভোট দিতে হয় দেবেন, কোনো কোনো বিশিষ্ট দিনে যেরকম স্বাধীনতা দিবস, নেতাজি জন্মদিন, গান্ধী জয়ন্তী, সেই সমস্ত বিশেষ বিশেষ দিনগুলিতে তারা কত রকমের কথা প্রতিশ্রুতি লোক মনোরঞ্জনমূলক কথা তারা উদ্গার করেন, কিন্তু লোকে জানে যে এগুলো একটাও সত্য না, একটাও সত্য না। এই অর্থে যতগুলো কথা বলেন দু একটা ছিঁটে পোটা হয়তো তার বাস্তবায়ন হচ্ছে কিছু অংশ, সেই জন্য লোকে জানে যা বলছে সেটা অতটা সত্য না। হে দৃঢ়ব্রত আর সত্য সন্ধ দুটো কোনোটাই মিলবে না, কোনোটাই মিলবে না। যা তারা অ্যাডভার্টাইজ দেয়, যা তারা লেকচার দেয়, আপনার সঙ্গে আছি, আমার আপনি দুয়ারে আছি, আপনার পাড়ায় আছি, আপনার সঙ্গে আছি, সবসময় ফোন করতে পারেন, এটা অবাস্তব ভুয়ো খবর। তাই এখানে তুলনা করা আছে দৃঢ়ব্রত সত্য সন্ধ আর কি, ব্রাহ্মণ এবং বৃদ্ধদের সেবক কর। ব্রাহ্মণ হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়, আর বৃদ্ধ হচ্ছেন তাদের যে পরিবারের প্রতি সমাজের প্রতি দান, তার কৃতজ্ঞতা স্বরূপ তার সেবা করা উচিত। আমাদের এগুলো গুরুবর্গদের কাছ থেকে আমরা শিখেছি যে যারা সিনিয়র বৃদ্ধ ব্যক্তি, তারপরে মাতা মায়েদের আর শিশুদের সবসময় একটা অগ্রাধিকার প্রদান করতে হয়, অগ্রাধিকার। তার আগে সরকারেরও খাতায় এটা রয়েছে মহিলাদের বা আমাদের বৃদ্ধদের, ফ্লাইটে উঠার সময় দেখি যাদের ইনফ্যান্ট, যাদের বাচ্চা আছে এবং বয়স্ক হুইল চেয়ার পার্সন, তাদের জন্য একটা অগ্রাধিকার সম্মান প্রদান করা হয়, এটা রাজা করবেন। আর এটা হওয়া উচিত, আমিও তো একদিন বুড়ো হব, আমারও হেল্পার লাগবে, সহযোগিতা লাগবে। আর এটা হচ্ছে সমাজের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সংস্কৃতি, গুরুত্বপূর্ণ। সকলকে সম্মান করবেন, সকলকে মানে যার যেরকম স্তর, সমানে সমানে মৈত্রতা, সিনিয়রকে সম্মান, ছোটদের প্রণাম স্বীকার করা প্রত্যেকে। আর কি হবেন, মাতৃভক্তি পরস্ত্রী সুপত্না ধর্ম ইবাত্মন প্রজা সুপিতৃবত স্নিগ্ধ কিঙ্কর ব্রহ্মবাদিনাম। মাতৃভক্তি পরস্ত্রী সুপত্নামর্ষ ইবাত্মন
प्रजासु पितृवत स्निग्ध किं करो ब्रह्मवादिनाम। मातृभक्ति परस्त्रीसु, राजा अन्य रमणी मातृवत श्रद्धा करतें एवं ताजे तारा तार निजे स्त्री के तार देहर अर्ध अंग सदृश मन करते पत्नामर्ध ये बात मन तीन तर प्रजा प्रजासु पितृवत स्निग्ध प्रजा पुत्रवत पालन करबें किं करो ब्रह्मवादी এবং তিনি নিজেকে সর্বদা ভগবানের মহিমা প্রচারকারী ভক্তদের পরম আজ্ঞাকারী দাস বলে মনে করবেন। অনেকগুলো কথা, মাতৃভক্তি পরস্ত্রীষু, ইবা ধর্ম পত্না ধর্ম ইবাত্মন প্রজাসু পিতৃবৎস। তো মাতৃভক্ত পরস্ত্রীষু, চাণক্য পণ্ডিত বলেছেন মাতৃবাদ সর্বদারেষু, মাতৃবাদ আত্মবৎ সর্বভূতেষু, পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ জপস্যতি স পণ্ডিত। নিজের স্ত্রী ছাড়া আর সমস্ত মহিলাকে তিনি মা বলে সম্বোধন করবে, মা বলে সম্মান করবে। মাতৃবত পরস্ত্রীষু আর কি পত্না ধর্ম এই বাত মন পত্না মর্ধ পত্না মর্ধ মর্ধ মানে পত্নী হচ্ছেন অর্ধ দেহের অর্ধ অংশ এই বাত মন প্রজাসু পিতৃবৎসল প্রজাদের পিতৃবত স্নেহে প্রজাদের পুত্রবত স্নেহে তিনি পালন করবেন। এবং বৈষ্ণব কিঙ্কর ব্রহ্মবাদী নাম, যারা ভগবানের ভক্ত তাদের দাস বলে নিজেকে। এখন তো আর সবাইকে দাস বানে, যারা দেখি বড় বড় মন্ত্রী মিনিস্টার ভিআইপি মন্দিরের কোনো কোনো অনুষ্ঠানে আসেন, তাকেই বেশি করে সম্মান করতে হয়। কেন? তারা মনে করে আমাদের আশীর্বাদে আমাদের সমাজে এই সাধুগুলো বেঁচে আছে ভালো করে। পত্নামর্ধ কিঙ্কর ব্রহ্মবাদ। প্রভুপাদ লিখছেন, পণ্ডিত ব্যক্তি স্বীয় পত্নী ব্যতীত অন্য সমস্ত রমণীদের মায়ের মতো দেখবেন। এবং তার নিজের স্ত্রীকে তার দেহের অর্ধ অঙ্গ সদৃশ বলে মনে করবেন। তিনি তার প্রজাদের পুত্রবৎ স্নেহে পালন করবেন। তিনি নিজেকে সর্বদা ভগবান মহিমা প্রচারকারী প্রজাসু পিতৃবৎস কিঙ্কর ব্রহ্মবাদে। পণ্ডিত ব্যক্তি স্বীয় পত্নী ব্যতীত অন্য সমস্ত রমণীদের মায়ের মতো দেখবেন, অন্যের ধর্মসম্পদ রাজার আবর্জনার মতো বলে মনে করবেন এবং অন্য সকলকে নিজের মতো বলে মনে করে তাদের প্রতি শ্রদ্ধা আদর করবেন। চাণক্য পণ্ডিতের বর্ণনা অনুসারে এটি হচ্ছে পণ্ডিতদের লক্ষণ। তাই শিক্ষা ব্যবস্থার মান হওয়া উচিত। শিক্ষার অর্থ কেবল পড়াশোনা করে উপাধি লাভ করা, সে যা শিখেছে ব্যক্তিগত জীবনে তা প্রয়োগ করা উচিত, আচরণ করা উচিত। এই সমস্ত সন্ন্যাসী বা লক্ষণগুলি মহাপুরুষদের ব্যক্তিগত জীবনে প্রায় প্রকাশিত ছিল। যদিও তিনি ছিলেন একজন রাজা, তবুও তিনি নিজেকে ভগবদ্ভক্তদের বিনীত সেবক রূপে মনে করেন। কেবল রাজর্ষি, রাজা প্লাস ভগবানের ভক্ত। যদিও তিনি ছিলেন একজন রাজা, এখান থেকে আমরা শিখতে পাচ্ছি
যে রাজা রাজরাদের জীবন, সম্রাট কুলশেখর ছিলেন, এরকম বৈদিক সদাচার অনুসারে কোনো ভক্ত যদি রাজার প্রাসাদে আসেন তাহলে রাজা তৎক্ষণ তাকে নিজের আসন প্রদান করেন। এখন তো উল্টো মনে হয় নাকি, বড় বড় মিনিস্টার, এমএলএ, এমপি আসবেন, তাদেরকেই আসন ছেড়ে দিতে হবে, তাদেরকেই মালা পরাইতে হবে, তাদেরকে গিফট দিতে হবে। তারা মনে করে আমরাই সব দেশ চালাচ্ছি, তারাই সম্মানের আশা করে, সম্মান দেয় কতটুকু। ব্রহ্মবাদী না শত্রুকে তাৎপর্য, ব্রহ্মবাদী বলতে ভগবত ভক্তিকে বোঝানো হয়েছে। এখন ব্রহ্মণ পরমাত্মা এবং ভগবান হচ্ছেন পরম ব্রহ্মের বিভিন্ন সংজ্ঞা, এবং পরম ব্রহ্ম হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই কথা ভগবদ্গীতাতে অর্জুন স্বীকার করেছেন। সেই কথা ভগবদ্গীতায় অর্জুন স্বীকার করেছেন, পরম ব্রহ্ম পরম ধাম। তাই ব্রহ্মবাদী নাম শব্দটি ভগবত ভক্তকে ইঙ্গিত করে। রাষ্ট্রের কর্তব্য হচ্ছে সর্বদা ভগবত ভক্তের সেবা করা, এবং আদর্শ রাষ্ট্রের কর্তব্য ভগবত ভক্তের নির্দেশ অনুসারে রাষ্ট্র পরিচালনা করা। যেহেতু পিতু মহারাজ এই পন্থা অনুসরণ করছিলেন, তাই তার ভূয়ংশী প্রশংসা করা হয়েছে। তো কত কত গুণাবলী, 18, দেহি নামাত্ম বৎসৃষ্ট শ্রহিদাম নন্দী বর্ধন মুক্ত প্রসঙ্গ মুক্ত সঙ্গ প্রসঙ্গ দণ্ড পানির সাধুষু। দেহি নাম আত্মবত প্রেষ্ট শ্রহিদাম নন্দীবর্ধন মুক্ত সঙ্গ প্রসঙ্গ অয়ম দণ্ড পাহাড়ীন সাধুষু। দেহি নাম আত্মবত প্রেষ্ট, নিজের মতো করে সবাইকে দেখতে হবে। আমাকে চর থাপ্পড় মারলে ব্যথা লাগে, আমাকে গালি দিলে দেহি নাম যেরকম যেরকম দ্রৌপদীর ক্ষেত্রে আমরা দেখি, তার যখন পঞ্চপুত্র মারা গেল, পুত্র হন্তা অশ্বত্থামাকে ধরে নিয়ে আসা হলো, আর অশ্বত্থামাকে হত্যা করতে বলা হলো,
কিন্তু দ্রৌপদী হত্যা করলেন না। কেন না? পুত্র শোকের দুঃখ আমি অনুভব করছি, যেহেতু আমার পাঁচ পুত্র মারা গেছে, তাহলে এ মারা গেলে এর মাও দুঃখ পাবে, এতটা দুঃখ আমি চাইছি না। আত্মবত, আমাকে প্রশংসা করলে আমার ভালো লাগে, তা আমি কাউকে প্রশংসা করব? কখনো কখনো আমরা কোন জিনিস কেবল আমার জন্য চিন্তা করে সংগ্রহ করি, সব ক্ষেত্রে দেখা যায়। খেতে বসতে এই জিনিসটা বেছে বেছে দিন, বা আপনাকে যদি দেওয়া হয় নিজে, আপনি বেছে বেছে নিয়ে নেবেন ওই জিনিসগুলো। অন্য কেউ খেলো, ধরো অন্য কেউ খেলো না খেলো, পেলো না পেলো, এ আমরা বিচার করি না। আমার যতটুকু দরকার ততটুকুই। দেহি নাম আত্মবত প্রেষ্ট সহিদাম নন্দীবর্ধন, শহীদদের আনন্দ বর্ধন, তার সঙ্গে পরিচিত সকলেই সকলেই সুখে আনন্দ থাকবেন। মুক্ত সঙ্গ প্রসঙ্গ, মুক্ত পুরুষদের ঘনিষ্ঠ সঙ্গ, যারা উন্নত তাদেরকে তাদের ঘনিষ্ঠ সঙ্গ করবেন। দণ্ড পানি সু অসাধুষ, কিন্তু যারা দুর্বৃত্ত লোক তাদের শাস্তি, কঠোর শাস্তি, এমনভাবে শাস্তি দেওয়া হবে যে আর কখনো চুরি করবে না। কি বলছে? দেহি নাম শব্দটির অর্থ হচ্ছে যারা দেহের সঙ্গে যুক্ত, বিভিন্ন জীব জনিতে দেহ ধারণ করে, যার সংখ্যা হচ্ছে 84 লক্ষ। পিতুমারা সমস্ত প্রাণীদেরই আত্মতুল্য মনে করতেন। এই যুগে তথাকথিত সমস্ত রাজা ও রাষ্ট্রপতিরা অন্যান্য জীবেদের আত্মতুল্য মনে করেন না, আত্মতুল্যকে আত্মসাত মনে করেন। আত্মসাত করেন তাদের। এই যুগে কিন্তু তথাকথিত সমস্ত রাজা রাষ্ট্রপতি অন্যান্য জীবদের আত্মতুল্য মনে করেন না, তাদের অধিকাংশই মাংসাহারী। তারা যদি মাংসাহারী না হয়, তবুও নিজেদের ধার্মিক ও পুণ্যবাল বলে প্রচার করার চেষ্টা করে, তবুও তারা তাদের রাজ্যে গোহত্যা অনুমোদন করে। এই প্রকার পাপিষ্ট রাষ্ট্র কখনোই জনপ্রিয় হতে পারে না।
এই শ্লোকে আরেকটি তাৎপর্যপূর্ণ শব্দ হচ্ছে মুক্ত সঙ্গ প্রসঙ্গ, অর্থাৎ রাজা সর্বদা মুক্ত পুরুষদের সঙ্গ করতেন। ১৯ অয়ম তু সাক্ষাৎ ভগবান স্তদৃশ কূটস্থ আত্মা কলয়াবতীর্ণ যস্মিন অবিদ্যা চরিতম নিরর্থকম। পশ্যন্তি নানাত্মপি প্রতীতম অয়ম তু সাক্ষাৎ ভগবান স্তদৃশ কূটস্থ আত্মা কলয়াবতীর্ণ যস্মিন অবিদ্যা রচিতং নিরর্থক নিরর্থকম পশ্যন্তি নানাত্মপি প্রতীত। এই রাজা ত্রিভুবনের অধীশ্বর এবং তিনি সাক্ষাৎ ভগবানের শক্তিতে আবিষ্ট, তিনি নির্বিকার এবং ভগবানের শক্তাবেশ অবতার, পূর্ণ মুক্ত পূর্ণপজ্ঞ হওয়ার ফলে তিনি সমস্ত জড় বৈচিত্র্যকে অর্থহীন বলে মনে করেন। কারণ কারণ সেগুলি মূলত অবিদ্যার দ্বারা রচিত। এখানে তিনি যে ভগবান সেটাকে তুলে ধরেছেন, সাক্ষাৎ ভগবান ত্রধীশ কূটস্থ আসমা নির্বিকার কলয়াবতীর্ণ যস্মিন অবিদ্যা রচিতম নিরর্থকম প্রশ্ন নানাত্মপি প্রতীত। এই প্রার্থনা দ্বারা বন্দিরা পিতু মহারাজের দিব্য গুণাবলীর কথা বর্ণনা করেছেন। এই সমস্ত গুণের সারাংশ সাক্ষাৎ ভগবান শব্দ দুটিতে ব্যক্ত হয়েছে। তা ইঙ্গিত করে যে পিতু মহারাজ হচ্ছেন সাক্ষাৎ ভগবান এবং তাই তিনি অর্থহীন সদ্গুণের অধিকারী। ভগবানের অবতার হওয়ার ফলে এই সমস্ত সদ্গুণে কেউ তার সমকক্ষ ছিল না। পরমেশ্বর ভগবান ষড়ৈশ্বর্যপূর্ণ এবং পিতু মহারাজ এমনভাবে ভগবানের শক্তিতে আবিষ্ট হয়েছিলেন যে তিনি পূর্ণমাত্রায় ভগবানের এই ৬টি ঐশ্বর্য প্রদর্শন করতে পারতেন। কূটস্থ শব্দটি অত্যন্ত তাৎপর্য, তার অর্থ হচ্ছে পরিবর্তন রহিত। এই প্রকার জীব দুই প্রকার জীব রয়েছে, নিত্যমুক্ত নিত্যবদ্ধ। নিত্যমুক্ত জীব কখনই ভুলে যান না, তিনি হচ্ছেন ভগবান নিত্যদাস। এই প্রকার নিত্যমুক্ত জীবেরা পরমাত্মা বিস্তার রূপে তার প্রতিনিধিত্ব করেন। বেদে বলা হয়েছে নিত্য নিত্যানাম, তাই নিত্যযুক্ত জীবেরা জানেন যে তিনি হচ্ছেন পরম নিত্য শাশ্বত পরমেশ্বর ভগবানের অংশ। এই অবস্থা তিনি জড়জগতের ভিন্ন দৃষ্টিতে দেখেন। নিত্যবদ্ধ দৃষ্টি জীবের দৃষ্টিতে বড় জৈব বৈচিত্র্য পরস্পর থেকে ভিন্ন। এই সূত্রে আমাদের মনে রাখা উচিত যে বদ্ধ জীবের শরীর একটি পোশাকের মতো, মানুষ বিভিন্ন রকম পোশাক পরতে পারে কিন্তু যথার্থ জ্ঞানী ব্যক্তি পোশাকের খুব একটা গুরুত্ব দেন না। ভগবদ্গীতায় ৫:১৮ উল্লেখ করা হয়েছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী সুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। বিদ্যা ও বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর চণ্ডাল এদের সকলের প্রতি যথার্থ জ্ঞানী সমদর্শী হয়। তাই জ্ঞানী ব্যক্তি জীবের বহিরাবরণ স্বরূপ দেহটিকে দর্শন করেন না, পক্ষান্তরে বিভিন্ন প্রকার দেহের অভ্যন্তরে যে শুদ্ধ আত্মা রয়েছে তাকে দর্শন করেন এবং তিনি খুব ভালোভাবে জানেন যে বিভিন্ন প্রকার দেহগুলি প্রকৃতপক্ষে অবিদ্যা রচিত। ভগবানের শক্তাবেশ অবতার হওয়ার ফলে পিতু মহারাজ তার চিন্ময় স্থিতির পরিবর্তন করেননি, তার ফলে তার পক্ষে জগতের বাস্তব বলে মনে করার কোনো সম্ভাবনা থাকে না।
अयम भुवमण्डलमददाद्रे गोप्तैकबीर नरदेवनाथः अस्ताय जैत्रं रथमत्तचाप पर्जस्सते दक्षिणतो यथार्क। अद्वितीय पराक्रमशाली एक वीर राजार कोनो प्रतिद्वंदी थाकबे ना। तिनी तार हाते धनुक धारण करे एवं विजयी रथे चढ़े सूर्यर मत भूमंडल प्रदक्षिण करबें एवं तिनी उदयाचल पर्यंत समग्र भूखंड शासन करबें। पराक्रम तार प्रतिद्वंदी केउ थाकबे ना आर सब समय धनुक निये सर्वत्र विचरण कर। এই শ্লোকে যথার্ক শব্দটি ইঙ্গিত করে যে সূর্য এক স্থানে স্থির থাকে না, পক্ষান্তরে তা কক্ষপথে ভ্রমণ করছে যা পরমেশ্বর ভগবান নির্ধারণ করেছেন। সেই কথা ব্রহ্মসংহিতা ও ভগবদ গীতাতে অন্যান্য অংশে প্রতিপন্ন হয়েছে। শ্রীমৎ ভাগবতের পঞ্চম স্কন্ধে উল্লেখ করা হয়েছে যে সূর্য প্রতি সেকেন্ডে 16,000 মাইল বেগে কক্ষপথে ভ্রমণ করে। 16,000 মাইল। তেমনি ব্রহ্মসংহিতা বলা আছে যস্যাং গয়া ভ্রমতি সংভৃত কাল চক্র, ভগবানের নির্দেশে সূর্য তার কক্ষপথে ভ্রমণ করছে। সুতরাং সূর্য এক স্থানে স্থির থাকে না। পিতুমায়ের সম্বন্ধে ইঙ্গিত করা হয়েছে শাসন ক্ষমতা সারা পৃথিবী জুড়ে বিস্তৃত হবে, যেখানে থেকে প্রথম সূর্য থেকে হিমালয় পর্বত উদয়াচল বা উদয়াদ্রি। এখানে ইঙ্গিত করা হয়েছে পিথু মহারাজের রাজ্য হিমালয় পর্বত থেকে সমুদ্র মহাসাগরের তট পর্যন্ত বিস্তৃত হবে, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে তার রাজ্য বিস্তৃত হবে। এই শ্লোকে আরেকটি মহত্বপূর্ণ শব্দ হচ্ছে নরদেব। পূর্ববর্তী শ্লোকগুলিতে বর্ণনা করা হয়েছে যে একজন যোগ্য রাজা তা তিনি মহারাজ পৃথিবী হন অথবা অন্য কেউ হন, যিনি আদর্শ রাজারূপী রাজ্য শাসন করেন তাকে নররূপী ভগবান বলে মনে করতে হয়। বৈদিক সংস্কৃতিতে রাজাকে ভগবানের মতো শ্রদ্ধা করা হয়, তাই তিনি হচ্ছেন নররূপী ভগবান, নারায়ণের প্রতিনিধি। এবং তিনি তার প্রজাদের রক্ষাও করেন, তাই তিনি হচ্ছেন নাথ বা অধীশ্বর। সনাতন গোস্বামী ও নবাব হোসেন শাহকে নরদেব রূপে সম্মান প্রদর্শন করেছিলেন, যদিও নবাব ছিলেন মুসলমান। রাজা অথবা রাষ্ট্রপ্রধান শাসনের এতই দক্ষ হওয়া উচিত যে প্রজারা যাতে তাদের নররূপী ভগবানের পূজা করে, সেটি হচ্ছে রাষ্ট্রপ্রধানের সিদ্ধ অবস্থা। তো মোটামুটি অনেকগুলো গুণাবলী পিতু মহারাজ হবেন সেগুলো আমরা পড়লাম। তো আর একটা ক্লাস হবে এইটিতে, তারপরে আমরা পরের অধ্যায়ে যাব। কয়েকটা প্রশ্ন আছে। প্রশ্ন করেছেন যুধিষ্ঠির গোলদার, পুরুষোত্তম মহারাজের রাধারানীর বইটা কী করে পাব। আপনি অর্ডার পাঠিয়ে দিলে পেয়ে যাব, পাঠিয়ে দেবো আপনাকে। মৌসুমী মুখার্জি, হুগলি থেকে মৌসুমী মুখার্জি বলছি। মহারাজ ক্রোধকে কীভাবে ভগবান হিসেবে লাগাবো দয়া করে। ক্রোধকে ভগবানের সেবায় লাগানোর আগে ক্রোধকে সংযত করতে হবে। শাস্ত্রে লেখা আছে ক্রোধ ভক্ত দেশি জানে, যে ভগবান এবং ভগবানের ভক্তের নিন্দামন্দ করবে
সেখানে ক্রোধকে উগ্রে দিতে হবে। যে ভগবানের নিন্দা করবে তাকে তার উপরে ক্রোধ প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো ক্রোধকে ভগবানের সেবায় লাগানো যায় যখন আমরা খুব উন্নত হব। এই অবস্থায় ক্রোধকে সংযত করতে হবে। ক্রোধ এলে একটু মৌন হয়ে যান, উত্তর করবে না। ক্রোধের সময় যদি আমরা কিছু বলি, কি বলি সেটা ঠিক থাকে না, সেটা হিতে বিপরীত হতে পারে। তাই ক্রোধকে সংযত করতে হবে। পরবর্তী প্রশ্ন, মিতা মণ্ডল, দ্বাদশ অধ্যায়ের দশ নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন, অভ্যাস অসমর্থ হলে শুধুমাত্র ভগবানের জন্যই কর্ম করতে হবে। এটা কী রকম? আরে ভগবানের সেবা, ধরো ফেস্টিভ্যালে উৎসবে আপনি আসবেন, একটু ঝাড়ু দিয়ে দিলেন, মন্দির সাজিয়ে দিলেন, মন্দিরে সবজি কেটে দিলেন, প্রসাদ সার্ভিস করে দিলেন, প্রসাদের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন, বাসন মেজে দিলেন, কোথায় ক্লাস হবে আপনি লোকজনকে বসার সুবিধা করে দিলেন, লোকজনের জুতো যাতে হারিয়ে নিয়ে যায় সেগুলো আমি সংরক্ষণ করে তাদের সেবা করতে পারি। কত রকমের সেবা, সেবা সেবাই, কী ধরনের কর্ম কিছু নেই, তো ভগবানের সেবা। সুমন পাল মেদিনীপুর থেকে, আমার সাথে আমার সাক্ষাতের ও কৃষ্ণকথা আলোচনা ইচ্ছা আছে, ও সরি, আপনার সাথে আমার সাক্ষাৎ এবং কৃষ্ণকথা আলোচনার আমার ইচ্ছা হচ্ছে। আমার সাথে আপনার কৃষ্ণকথা আলোচনা করার সৌভাগ্য কবে হবে আপনার কি মনে হয়? মায়াপুরে এলে দেখা হবে আপনার সঙ্গে। মায়াপুরে আসলে বা যেখানে আমাদের সাক্ষাৎ হবে সেখানে আপনি আলোচনা করতে পারেন। সুশোভন দাস, আমি বলতে চাইছিলাম কোনো নতুন ভক্ত যদি ভগবানের কাছে প্রার্থনা করে তাহলে ভগবান কি সেই ভক্তের প্রার্থনা সাড়া দেন কি না, ভগবান সাড়া দেবেন কি না, তো ভগবানের ব্যাপার। কিন্তু আমাদের ডিউটি হচ্ছে প্রার্থনা করা। ভগবানের কাছে সব ধরনের প্রার্থনা করতে পারেন। কেউ বলেন জাগতিক প্রার্থনা করা উচিত না, ঠিক আছে, শুদ্ধ প্রার্থনা করা উচিত। কিন্তু শুদ্ধ প্রার্থনা শুদ্ধ স্তরে গেলে সেই প্রার্থনা আসে। তাই জাগতিক অবস্থায়ও আমাদের জাগতিক প্রার্থনা আমরা করতে পারি, যা চাইব, চিন্ময় হোক জড় হোক। জড় প্রার্থনা চাইলেও ভগবান ধীরে ধীরে আমার ভিতরের সেই শুদ্ধতা গুণাবলী দিয়ে আমার প্রার্থনাকেও শুদ্ধ করে দেন। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখা হোক, কালকে আবার আলোচনা করব। হরে কৃষ্ণ, শুভরাত্রি।